ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিল জামা, তোমাদের জন্য আবশ্যক হচ্ছে জামাতবদ্ধ থাকা, ওয়া ইয়াকুম আল ফুরকা, তোমরা বিচ্ছিন্নতা থেকে দূরে থাকবে, বেঁচে থাকবে। ওয়ামান আরাদা বুহবুহাতাল জান্নাহ, যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায়, ফালইয়ালজিমিল জামা, তার জন্য আবশ্যক হচ্ছে জামাতবদ্ধ থাকা। কিন্তু যখন বাংলাদেশে এসে বা ভারত উপমহাদেশে এসে যখন একটা নামকরণ করে সংঘবদ্ধভাবে মানুষ দাওয়াতি কার্যক্রম করে, তখন সেটাকে বেদাত, আর তখন সেটাকে কোরআন হাদিসে নেই বলে বলা হচ্ছে। তাহলে আমরা বলবো যে সৌদি আরবে আল কাসিমে, দাম্মামে, রিয়াদে বিভিন্ন যে ইসলামিক সেন্টারগুলি আছে সেগুলি কি কোরআন হাদিসে আছে? আজকে আপনারা বলা হচ্ছে যে আহলে হাদিস নামকরণ করে এর সাথে আর কিছু যুক্ত করে যা বলা হচ্ছে সেটা কোরআন হাদিসে নাই। তাহলে এরকম আরও অনেক কিছু বলা যাবে যেগুলি কোরআন হাদিসে নাই। আপনার আমার নাম আজকে এখানে লক্ষ জনতা আছে, তাদের অনেকেরই নাম কোরআন হাদিসে নাই, তাহলে তারাও তো বেদাত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون وعن الحارث الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آمركم بخمس الله أمرني بهن بالجمعة والسمع والطاعة والهجرة والجهاد في سبيل الله وإنه من خرج من الجماعة قيد شبر فقد خلع ربقة الإسلام من عنقه إلا أن يراجع ومن دعا بدعوى الجاهلية فهو من جوس جهنم وإن صام وصلى وزعم أنه مسلم رواه أحمد والترمذي بإسناد حسن أهل حدیث আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত 31তম তাবলিগি ইজতেমার মহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল কর্মীবৃন্দ, দেশের প্রত্যন্ত এলাকা থেকে আগত সমাগত দিনদরদি তাওহিদি ভাইয়েরা, আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত প্রশাসনের কর্মীবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, এবং এই মাইক্রোফোনের মাধ্যমে যারা দূর থেকে শুনছেন, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য তার বারগাহে আবারও শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দৃশ্যারী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন মানুষকে জান্নাতের পথে পরিচালিত করার জন্য, যাতে করে মানুষ কাল কিয়ামতের মাঠে জাহান্নামী না হয়। সুধীমণ্ডল যে রাসূল আমাদের জন্য ইসলামের এই শাশ্বত জীবন আদর্শ উপহার দিয়ে গেছেন, আমরা তার প্রতি
সংক্ষিপ্ত দুরুদ পেশ করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। সম্মানিত উপস্থিতি, আলোচনার বিষয় হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের কল্যাণকারিতা এবং কতিপয় সংশয় নিরসন। আমি আপনাদের সামনে সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মা, তোমাদের মধ্যে একটি দল হওয়া উচিত, ইয়ামুরুনা বিল মারুফ, যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং তারা মানুষকে মন্দ কাজ থেকে বাধা প্রদান করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যদি তারা এই দুইটা কাজ করে তাহলে ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল কাম। শুধু মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন এখানে দল, সংগঠন বা জামাতের কথা বলেছেন। জামাত কাকে বলে? জামাত হচ্ছে আল জামাআতু মাজতামা'আন নাসু আলা হাদাফিন তাহতা ইমারাতিন, একটি নির্দিষ্ট লক্ষ্যে একজন নেতার অধীনে সংঘবদ্ধ জনতাকে জামাত বলা হয়। আর এ কারণে দেখেন বাজারে হাজারো মানুষ থাকে কিন্তু সেটাকে জামাত বলা হয় না। সুতরাং জামাত হওয়ার জন্য যেমন নির্দিষ্ট লক্ষ্য থাকা দরকার, ঠিক তেমনিভাবে জামাতের জন্য একজন নেতাও থাকা দরকার। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল জামাআতু হিয়াল ইজতিমা ওয়া যিদ্দুহাল ফুরকা ওয়া ইন কানা লাফযুল জামাআতি ক্বাদ সারা ইসমুহা লিনাফসিল কওমিল মুজতামঈন। জামাত অর্থ হচ্ছে সংঘবদ্ধ হওয়া, যা দলাদলির বিপরীত। যদিও কখনো কখনো এটা সংঘবদ্ধ কোনো দলের ব্যাপারে ব্যবহৃত হয়ে থাকে শব্দটি। তাহলে সংঘবদ্ধ জনতাকে জামাত বলা হয়, যারা একটা নির্দিষ্ট লক্ষ্যে একজন নেতার অধীনে তারা সমবেত হয়। আজকেও আমরা এখানে একটা নির্দিষ্ট লক্ষ্যে একজন নেতার অধীনে এখানে সমবেত হয়েছি। আমাদের সবার লক্ষ্য কিন্তু একই, সুতরাং লক্ষ্য যদি ভিন্ন হয় আর সেখানে যদি নেতা না থাকে তাহলে সেটাকে জামাত বলা হয় না। সুতরাং সংগঠন হতে হবে নির্দিষ্ট লক্ষ্যে একজন নেতার অধীনে সংঘবদ্ধ হওয়া। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে এই জামাতবদ্ধ জীবনযাপনের উপরে, সংঘবদ্ধ জীবনযাপনের উপরে বহু হাদিস তিনি আমাদের সামনে রেখে গেছেন। হারেস আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরুকুম বি খামসিন, আমি তোমাদেরকে পাঁচটি বিষয়ের নির্দেশ দিচ্ছি, আল্লাহ আমারানি বিহিন্না, যে বিষয়ে আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন। বিল জামাতে, জামাতবদ্ধ জীবন যাপন করা, ওয়াসামায়ে ওয়া তাআতে, নেতার কথা শোনা এবং তার আনুগত্য করা, ওয়াল হিজরাতে, এবং প্রয়োজনে হিজরত করা, ওয়াল জেহাদে ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জেহাদ করা, ওমান খারাজা মিনাল জামাতে কিদা শিবরিন, আর যে ব্যক্তি জামাত থেকে অর্ধহাত পরিমাণ বের হয়ে যাবে, ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকিহি, সে যেন ইসলামের রশিকে তার গলা থেকে খুলে ফেলল, ইল্লা আইয়ু রাজা, যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসে, ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়া, আর যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে আহ্বান করবে, ফাহুয়া মিন জুসা জাহান্নাম,
সে জাহান্নামীদের দলভুক্ত হবে। ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও সে সিয়াম পালন করে, যদিও সে সালাত আদায় করে এবং নিজেকে একজন মুসলমান হিসেবে ধারণা করে। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2863। তাহলে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে তিনি যে পাঁচটি বিষয়ের নির্দেশ দিচ্ছেন তার প্রথমেই হচ্ছে জামাতবদ্ধ জীবন যাপন করা। সুতরাং জামাতবদ্ধ জীবন যাপন করা এটা আমাদের জন্য আবশ্যক। জামাতবিহীন থাকা এটা বিচ্ছিন্নতার নামান্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাল্লাহ ইয়ারদা লাকুম সালাসান ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান, আল্লাহ তোমাদের জন্য তিনটি জিনিস পছন্দ করেন এবং তিনটি জিনিস অপছন্দ করেন। ফা ইয়ারদা লাকুম আন তা'বুদুহু ওয়া লা তুশরিকু বিহি শাইআন, সুতরাং আল্লাহ পছন্দ করেন যে তোমরা তার ইবাদত করবে কিন্তু তার সাথে কাউকে কোনো কিছুকে শরীক স্থাপন করবে না। ওয়া আন তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, আর তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করবে, পরস্পর বিচ্ছিন্ন হবে না। ওয়া ইয়াকরাহু লাকুম, আর তিনি অপছন্দ করেন কিলা ওয়া কাল, বাচালত করা, বেশি বেশি কথা বলা। ওয়া কাসরাতি সুয়াল, অধিক প্রশ্ন করা। ওয়া ইজাআতুল মাল, সম্পদ বিনষ্ট করা। সহিহ মুসলিম হাদিস নম্বর 1715। তাহলে আল্লাহ যে জিনিসটি পছন্দ করেন সেটা হলো ওয়া আন তাকাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে কোরআন এবং হাদিসকে ধারণ করবে, পরস্পর বিচ্ছিন্ন হবে না। তাহলে জামাতবদ্ধ জীবনযাপন করার নির্দেশ আল্লাহর এবং আল্লাহর রাসূলের। জামাত দুই ধরনের হতে পারে, একটা জামাতে আম্মা যার প্রধান হন রাষ্ট্রের প্রধান, যিনি শরীয়ত হুদুদ কায়েম করেন, সালাত কায়েম করেন, ইসলামী বিধিবিধান তিনি বাস্তবায়ন করেন। আর এক শ্রেণীর জামাত হচ্ছে জামাতে খাসা, যেগুলি বিভিন্ন কাজের প্রেক্ষিতে বিভিন্ন ধরনের ছোট ছোট দল গঠিত হয়, সেটাকে বলা হয় জামাতে খাসা। সেটা দাওয়াতি কাজে হতে পারে, সেটা জেহাদের কাজে হতে পারে, সেটা বাইতুল মাল সংগ্রহের কাজে হতে পারে, সেটা যে কোনো কাজে হতে পারে, সেটা হলো জামাতে খাসা। আজকে আমরা যে জামাতের কথা বলছি সেটা হচ্ছে জামাতে খাসা। শ্রোতা মণ্ডলী, এই জামাতের বহু ফজিলত আছে, বহু কল্যাণকারিতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আরফাজা ইবনে শুরাই আল আশজাই রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মানুষের সামনে খুতবা দিতে দেখেছি, তিনি বলেছেন, ফাইন্না ইয়াদাল্লাহি আলাল জামা ফাইন্না শাইতানা মাআল মা মান ফারাকা, নিশ্চয় জামাতের উপরে আল্লাহর হাত আছে, আল্লাহর রহমত আছে, আর শয়তান থাকে যারা জামাত থেকে বিচ্ছিন্ন তাদের সাথে। তাহলে জামাতবদ্ধ জীবনযাপন করলে আল্লাহর রহমত লাভ করা যায়। দুই নম্বর, পথভ্রষ্টতা থেকে মুক্তি পাওয়ার জন্য জামাতবদ্ধ থাকা আবশ্যক। ওমর ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা যালালাতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতকে, অথবা তিনি বলেছেন উম্মতে মুহাম্মাদিকে, পথভ্রষ্টতার উপরে তিনি কখনো একত্রিত করবেন না। শ্রোতা মণ্ডলী, লক্ষণীয় বিষয় হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি অথবা উম্মত মুহাম্মাদিন বলেছেন, এক ব্যক্তিকে বলেন নাই যে তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে এবং তারা পথভ্রষ্টতার উপরে একত্রিত হবে না। তিন নম্বর, হকের উপরে দৃঢ় থাকা। জামাতবদ্ধ থাকলে হকের উপরে দৃঢ় থাকা যায়।
عن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفه من امتي الظاهرين على الحق لا يضرهم من خذلهم حتى ياتي امر الله كذلك ثوبان رضي الله عنه থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের একটি দল সর্বদা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে বিরুদ্ধবাদীরা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না এমনকি কিয়ামত চলে আসবে কিন্তু তারা ওই অবস্থায় বিজয়ী থাকবে চার নাম্বার জামাতবদ্ধ থাকলে আযাব থেকে মুক্তি পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বাইয়্যিনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম তোমরা তাদের মতো হয় না যারা বিচ্ছিন্ন হয়েছে এবং পরস্পর মতভেদ সৃষ্টি করেছে তাদের নিকটে স্পষ্ট নিদর্শন আসার পরেও কোরআন হাদিস আসার পরেও যারা বিচ্ছিন্ন হয়েছে এবং পরস্পর মতভেদ সৃষ্টি করেছে তোমরা তাদের মতো হয় না যদি হও তাহলে আল্লাহ বলছেন উলাইকা লাহুম আযাবুন আযীম তাহলে তাদের জন্য রয়েছে মহাশাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি সূরা আলে ইমরান 105 নম্বর আয়াত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জামাআতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাব জামাতবদ্ধ জীবন যাপন হচ্ছে রহমত এবং বিচ্ছিন্নতা হচ্ছে আযাব শাস্তি তাহলে জামাতবদ্ধ থাকলে আযাব থেকে শাস্তি থেকে মুক্তি পাওয়া যায় পাঁচ নাম্বার জামাতবদ্ধ জীবন যাপন করলে জান্নাত লাভ করা যায় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিল জামা তোমাদের জন্য আবশ্যক হচ্ছে জামাতবদ্ধ থাকা ওয়া ইয়াকুম আল ফুরকা তোমরা বিচ্ছিন্নতা থেকে দূরে থাকবে বেঁচে থাকবে ওয়ামান আরাদা বুহবুহাতাল জান্নাহ যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থলে থাকতে চায় ফালিয়ালজিমিল জামা তার জন্য আবশ্যক হচ্ছে জামাতবদ্ধ থাকা সুনান তিরমিজি হাদিস নাম্বার 2165 তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জামাতের মধ্যস্থলে থাকতে চায় তার জন্য আবশ্যক হচ্ছে জামাতবদ্ধ থাকা আর জামাত থেকে বিচ্ছিন্ন থাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল জামাআতু রাহমা ওয়াল ফুরকাতু আযাব তাহলে জামাত থেকে বিচ্ছিন্ন থাকলে আযাবের শিকার হতে হবে অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান আহাব্বা মিনকুম আইয়ানালা বুহবুহাতাল জান্নাহ তোমাদের মধ্যে যে ব্যক্তি জান্নাতের মধ্যস্থল কামনা করে পেতে চায় ফালিয়ালসিমিল জামা সে যেন জামাতকে আবশ্যক করে নেয় সিলসিলা হাদিসে সহিহা হাদিস নাম্বার 430 তাহলে জামাতবদ্ধ জীবনযাপনের মাধ্যমে দুনিয়াতে এবং পরকালীন জীবনে কল্যাণ লাভ করা যায় আর জামাত থেকে বিচ্ছিন্ন থাকলে অকল্যাণ সাধিত হয় শুধু মণ্ডলী বর্তমান সমাজে আমাদের সামনে কিছু সংশয় কিছু সন্দেহ তুলে ধরা হয়েছে এগুলির মাধ্যমে বলা হচ্ছে জামাতের মাধ্যমে মানুষের মধ্যে গীবত তোহমত এগুলি সৃষ্টি হয় সুতরাং এসব সংগঠন দলাদলি এগুলি থেকে দূরে থাকাটাই বাঞ্ছনীয় এক্ষেত্রে আমরা শেখ নাসিরুদ্দিন আলবানী রহমাহুল্লাহ এর একটি উক্তি আপনাদের সামনে তুলে ধরতে চাই তিনি বলছেন আইয়ু জামিয়াতিন তুকামু আলা আসাতিন মিনাল ইসলাম ইসলামের সহি আল মুস্তাম্বিত আহকামিহা মিন কিতাবিল্লাহি ওয়া মিন সুন্নতি রাসূলিল্লাহি ওয়া মিম্মা কানা আলাইহি সালাফুনা সালেহ যে সমস্ত সংগঠন সংস্থা বিশুদ্ধ ইসলামের উপরে প্রতিষ্ঠিত হয় এবং তার মাধ্যমে কেতাব ও সুন্নতের বিধিবিধান এগুলি প্রতিপালিত হয় যার উপরে আমাদের পূর্বসূরীরা প্রতিষ্ঠিত ছিলেন ফায়ু জমিয়াতিন তাকুম আলা হাদাল আসাস যে কোনো সংস্থা যে কোনো দল এই ভিত্তির উপর প্রতিষ্ঠিত ফালা মাজাল আলী ইনকারিহা ওয়া ইত্তিহামিহা বিল হিজবিয়া সুতরাং এক্ষেত্রে
এই জামাতকে অস্বীকার করার এবং তার উপরে দলাদলির অপবাদ দেওয়ার কোনো সুযোগ নেই, বরং লিআন্না যালিকা কুল্লুহু, কেননা এর সবকিছুই ইয়াদখুলু ফি উমুমি কওলিহি তাআলা ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, কারণ এর সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের যে সাধারণ নির্দেশ তোমরা পরস্পরকে নেকি এবং তাকওয়ার কাজে সহযোগিতা করো, এই নির্দেশের অন্তর্ভুক্ত। ওয়ামান ওয়াকাদ ইখতালাফা ওয়াসাইলুন ওয়াসাইলুহু মিন যামানিন ইলা যামানিন ওয়া মিন মাকানিন ইলা মাকানিন ওয়া মিন বালাদিন ইলা উখরা, এটা স্থান কাল পাত্র ভেদে শহর ভেদে এর উপায় উপকরণ এবং এর গঠন প্রকৃতি ব্যতিক্রম ভিন্ন হতে পারে। ওয়ালিজ জালিকা ফা ইত্তিহামু জামিয়াতিন তাকুমু আলা হাযাল আসাস বিল হিজবিয়াতি আও বিল বিদআতি আও বিল বিদআতি, আর এ কারণে যে সমস্ত সংগঠন ইসলামের ভিত্তির উপরে প্রতিষ্ঠিত তার উপরে দলাদলি অথবা বেদাতি হওয়ার এই অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নেই। ফাহাজা লা মাজালা এলাল কাউলে বিহি, এগুলি বলার কোনো অধিকার কারণেই বলার কোনো সুযোগ নেই। তাহলে আজকে যারা বলছেন যে সংগঠনের কারণে দলাদলি সৃষ্টি হয়, সংগঠনের কারণে গীবত তোহমত এগুলি সৃষ্টি হয়, সংগঠনের কারণে মানুষের মধ্যে রেষারেষি সৃষ্টি হয়, তাহলে আমরা বলতে চাই ইমাম বুখারী রহিমাহুল্লাহ কোন সংগঠনের তিনি কর্মী সদস্য দায়িত্বশীল ছিলেন, অথচ এই হিংসা বিদ্বেষ রেষারেষি থেকে ইমাম বুখারী কি মুক্তি পেয়েছিলেন? সুতরাং যারাই খোড়া যুক্তি দেয় তাদেরকে আমরা বলবো চোখ কান খোলা রেখে আপনাকে ইতিহাস ঐতিহ্যের দিকে কোরআন হাদিসের দিকে অবশ্যই ফিরে যেতে হবে। দুই নম্বর বিষয়, আজকে অনেকেই বলছেন যে আমরা কোরআন হাদিসের উপরে প্রতিষ্ঠিত থেকে সহি আকিদের উপরে থেকে আমি যার যার স্থান থেকে আমরা যদি মানুষকে দাওয়াত দেই তাহলে এটাই ঠিক, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে পরস্পর ধারণ করো, বিচ্ছিন্ন হয়ো না। আল্লাহ বলছেন ঐক্যবদ্ধভাবে ধরতে, আর আপনি বলছেন একাকী থাকে থেকে ধরলে এটা যথেষ্ট, তাহলে কি এটা আল্লাহর কথার মুয়াফিক হলো, মোতাবেক হলো, নাকি আল্লাহর কথার বিরোধিতা হলো, সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হাদিসটি আপনাদের সামনে উপস্থাপন করলাম, তিনি বলছেন আল্লাহ তিনটি জিনিস তোমাদের থেকে পছন্দ করেন, তার মধ্যে অন্যতম হলো ওয়া আন তাতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে পরস্পর ঐক্যবদ্ধভাবে ধারণ করবে, বিচ্ছিন্ন হবে না। তাহলে আল্লাহও বলেছেন, আল্লাহর রাসূলও বলেছেন একতাবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করতে, আর আপনি বলছেন না একাকী করলেই চলবে। সুতরাং আল্লাহ আর আল্লাহর রাসূলের বিরোধিতা করে কখনো হকের উপর টিকে থাকা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আস-সাওমু ইয়াউমা তাসুমুন ওয়াল ফিত্রু ইয়াউমা তুফতিরুন ওয়াল আযহা ইয়াউমা তুযাহহুন, সিয়াম ওই দিন পালন করবে, সিয়ামের দিন ওই দিন যেদিন তোমরা সিয়াম পালন করো, ঈদ উল ফিতরের দিন ওই দিন যেদিন তোমরা সবাই ঈদ উল ফিতর পালন করো, ঈদ উল আজহার দিন ওই দিন যেদিন তোমরা সবাই ঈদ উল আজহা পালন করো। তাহলে বোঝা যায় একা একা ঈদ উদযাপন করা যায় না, বরং ঈদ উদযাপন করতে হলে একটা জামাত দরকার হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি বলেছেন, তিনি বলছেন জামাতে সালাত আদায় করলে 25 থেকে 27 গুণ সওয়াব পাওয়া যায়, যদি একাকী সালাত আদায় করে তাহলে কয় গুণ পাবে, নিশ্চয়ই 1 গুণ পাবে বা ফরজিয়াত আদায় হবে, কিন্তু 25 থেকে 27 গুণ কি পাওয়া যাবে? পাওয়া যাবে না। ইসলামের প্রত্যেকটি বিধান পালনের ক্ষেত্রে আপনি দেখবেন সেখানে জমা বা বহুবচন ব্যবহার করা হয়েছে। আল্লাহ বলছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকা, তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, বলেন না আকিমিস সালাহ তুমি সালাত কায়েম করো, এটা কিন্তু আল্লাহ বলেননি। তাহলে আপনাকে আমাকে ইসলামের বিধান পালন করতে হলে অবশ্যই ঐক্যবদ্ধতার একটা গুরুত্ব রয়েছে।
সালাতের ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে। আপনি যদি একাকী মনে করেন সারা পৃথিবীর মানুষ রমজান মাসে সিয়াম পালন করে, আমি রমজান মাসে না করে আমি শাবান মাসে করব, তাহলে আপনার ওই কথা ঠিক হবে যে কোরআন হাদিসের উপর তুমি একাকী প্রতিষ্ঠিত থাকো, তাহলে যথেষ্ট হবে। সুতরাং ইসলামের প্রত্যেকটি বিধানের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঙ্গবদ্ধতার নির্দেশ দিয়েছেন, সেই বিষয়ে আমাদেরকে খেয়াল করতে হবে। আজকে দেখেন যখন সারা পৃথিবীতে বা বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমরা বলি যে সেখানে যখন ইসলামিক সেন্টারগুলি কাজ করে, সেখানে যখন দাওয়াতের নামে দাওয়াতি সংগঠনগুলি আলাদা আলাদা কাজ করে, তখন সেটা অবৈধ হয় না। কিন্তু যখন বাংলাদেশে এসে বা ভারত উপমহাদেশে এসে যখন একটা নামকরণ করে সঙ্গবদ্ধভাবে মানুষ দাওয়াতি কার্যক্রম করে, তখন সেটাকে বেদাত আর তখন সেটাকে কোরআন হাদিসে নেই বলে বলা হচ্ছে। তাহলে আমরা বলবো যে সৌদি আরবে আল কাসিমে, দাম্মামে, রিয়াদে বিভিন্ন যে ইসলামিক সেন্টারগুলি আছে সেগুলি কি কোরআন হাদিসে আছে? আজকে আপনারা বলা হচ্ছে যে আহলে হাদিস নামকরণ করে এর সাথে আর কিছু যুক্ত করে যা বলা হচ্ছে সেটা কোরআন হাদিসে নাই। তাহলে এরকম আরও অনেক কিছু বলা যাবে যেগুলি কোরআন হাদিসে নাই। আপনার আমার নাম আজকে এখানে লক্ষ জনতা আছে, তাদের অনেকেরই নাম কোরআন হাদিসে নাই, তাহলে তারাও তো বেদাত। সব জিনিস কোরআন হাদিসে থাকতে হয় এমনটা নয়, তবে তার মূলনীতি থাকতে হয়, কোরআন হাদিস থেকে সার নির্দেশ বের করে তার মাধ্যমে জীবন পরিচালনা করতে হয়। সুতরাং শুধু মণ্ডলী এ ধরনের খোলা যুক্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। আপনি বলছেন সংগঠন করলে দলাদলি হয়, সংগঠন থেকে বিচ্ছিন্ন থাকলে বা সংগঠন না করলে আলাদা থেকে নিজে নিজে দাওয়াতি কাজ করলে ভালো হয়। আপনিও যখন আলাদা থাকবেন আর দশজন মানুষ যখন আলাদা থাকবে, সংগঠন থেকে দূরে থাকবে, তখন তারা কোন সংগঠনে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তো দুইটা দলের কথা বলেছেন, একটা হিজবুল্লাহ আর একটা হিজবুশ শয়তান। আপনাকে হয় হিজবুল্লাহর অনুসারী হতে হবে আর না হলে হিজবুশ শয়তানের অনুসারী হতে হবে, তৃতীয় কোনো দলের সুযোগ নাই। সুতরাং মানুষকে বিভ্রান্ত করার জন্য আমরা কোরআন হাদিসের অপব্যাখ্যা থেকে দূরে থাকি, আমরা বরং কোরআন হাদিস যাতে মানুষ আমল করতে পারে সেজন্য তাদেরকে সহযোগিতা করি, এটাই হবে আমাদের জন্য করণীয়। সুধী মণ্ডলী শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহেমাহুল্লাহ তার একটি উক্তি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। তিনি বলছেন যখন তাকে বলা হয়েছিল যে মধ্যপ্রাচ্যের বিশেষ করে আফ্রিকা মহাদেশের সুদানে আমরা একটা নির্দিষ্ট নাম দিয়ে মানুষের মধ্যে দাওয়াতি কাজ করি, তো সেক্ষেত্রে এটা কি আমাদের জন্য বৈধ হবে? তখন তিনি বলছেন ফাহাজ আল মানহাজুল্লাজি যাকারতুম আলাহু, তোমরা যে পদ্ধতির কথা একটু পূর্বেই আমাকে বললে, উপরে বললে, ফি দাওয়াতে ইলাল্লাহ তাআলা, আল্লাহর দিকে দাওয়াতের ক্ষেত্রে, ওয়া তাওজিহুন নাস ইলাল খাইর, মানুষকে কল্যাণের দিকে ডাকার ক্ষেত্রে, আলা হুদাল কিতাবি ওয়া সুন্নাহ, কিতাব এবং সুন্নতের, কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা অনুসারে, ওয়া তরিক সালাফিল উম্মা, এবং আমাদের পূর্বসূরি যারা উম্মত ছিলেন তাদের মানহাজের উপরে, সেটা হচ্ছে মানহাজুন সালেহুন, সেটা একটা উত্তম মাধ্যম, একটা উত্তম পদ্ধতি। নৌসিকুম বিল ইলতিজামিহি, আমি সেটা আঁকড়ে ধরার জন্য তোমাদেরকে উপদেশ দিচ্ছি। ওয়াল ইস্তিকামাতে আলাইহি, এবং তার উপরে দৃঢ় থাকার জন্য আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি। ওয়া তাআউনে মা ইখওয়ানিকুম দুআতু ইলাল্লাহ, এবং আল্লাহর দিকে যারা দাওয়াত দেয় ওই সমস্ত দায়ী ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি। তাহলে শেখ বিন বাস তিনি বলছেন আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, ওর উপরে দৃঢ় থাকার জন্য আমি তোমাদেরকে বলছি, এবং তাদেরকে সহযোগিতা করার জন্য আমি তোমাদেরকে বলছি, আর আপনি বলছেন না ওটা করা যাবে না। আরেকটি কথা বলে আমি শেষ করছি। শেখ বিন বাস রাহিমাহুল্লাহ তিনি অন্য জায়গায় বলেছেন অফিস জামানে হাজা আলহামদুলিল্লাহ, বর্তমানে আমাদের সময় আমি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি, যাবতীয় প্রশংসা আল্লাহর জ্ঞাপন করছি, তুজাদুল জামাআত আল কাসীরা আদ-দাঈয়া ইলাল হক, বর্তমানে আমাদের সমাজে বহু আল্লাহর দিকে আহ্বানকারী জামাত বিদ্যমান রয়েছে, কামা ফিল জাজিরাতুল আরব, যেমন আরব দেশে আছে, ওয়া গায়রা যালিকা মিন আনহাইল আলাম, আরব দেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে।
তুজাদু জামাআত কাসীরাতান ওয়া মারাকিজান ইসলামিয়াতান ওয়া জামঈয়াতান ইসলামিয়াতান তাদউ ইলাল হক। বহু সংগঠন পাওয়া যায়, বহু ইসলামিক সেন্টার পাওয়া যায়, বহু ইসলামী সংস্থা পাওয়া যায়, তাদউ ইলাল হক, যারা মানুষকে কল্যাণের দিকে, হকের দিকে আহ্বান করে। ওয়া তাহজিরু মিন খিলাফিহি, এবং এর বিরোধীদের থেকে সতর্ক করে। ফালাল মুসলিমে তালেবিল হক, সুতরাং যারা হকের অনুসারী মুসলিম আছে তাদের জন্য আবশ্যক হচ্ছে, ফি আইয়ে মাকানিন, সে যেখানেই থাকুক না কেন, আইয়া ভাষা আন হাদিহিল জামাত, জামাত তাকে এই ধরনের জামাত খুঁজে বের করা তার জন্য আবশ্যক। অতঃপর ফাইজা ওয়াজাদা জামাতান আও মারাকিজান আও জামিয়াতান তাদউ ইলা কিতাবিল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া সুন্নাতি রাসূলিহি, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাতের দিকে আহ্বান জামান জানায়, তাবি আহা ওয়া লাজিমাহা, সেটাকে সে অনুসরণ করবে এবং সেটা সে আঁকড়ে ধরে থাকবে। তাহলে আমাদের পূর্বসূরী যারা সালাফে সালেহীন আছেন তাদেরও উপদেশ, নসিহাত এবং দিক নির্দেশনা হচ্ছে, তোমরা জামাতবদ্ধ থাকবে। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আমাদের পূর্বসূরী সালাফে সালেহীন বলেছেন, তারা বলছেন জামাতবদ্ধ থাকতে হবে। আপনি আমি যদি বলি জামাত থেকে দূরে থাকতে হবে, তাহলে এটা মুসলিম উম্মাহ মেনে নেবে না। আজকে আমাদেরকে, আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, এই নিকট অতীতে, এই অল্প দিন আগে কিছু মসজিদ ভাঙা হয়েছে, তাই না? কিছু আলেমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, তাই না? তারা কারা দেখবেন, যারা একাকী থাকতে চায় তারাই এই ধরনের নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু যারা ঐক্যবদ্ধ সেখানে কি এরা সুযোগ পায়? পায় না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আইদুল্লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া মির রিকামির রিবাতিল খাইলে তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা যথাযথ শক্তি অর্জন করো এবং সুসজ্জিত ঘোড়া তোমরা তৈরি রাখো, যাতে করে তোমরা আল্লাহর শত্রুদেরকে এবং তোমাদের শত্রুদেরকে ভীত সন্ত্রস্ত করতে পারো। যদি জামাতবদ্ধ থাকা যায় তাহলে শয়তান ভয় পায়, বিরোধীরা ভয় পায়, তারা সমীহ করে জামাতবদ্ধ জীবনযাপনকে। সুতরাং সুধী মণ্ডলী, কল্যাণের উপরে বেঁচে থাকতে হলে, যথাযথভাবে শরীয়তের উপর অবশিষ্ট থাকতে হলে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন জামাতবদ্ধ জীবনযাপনের মাধ্যমে আমরা ইহকালীন জীবনে এবং পরকালীন জীবনে কল্যাণ লাভ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।